অবশেষে মোবাইলের গুপন এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে অনেক কষ্টে খুঁজে বাহির করেছি এই অ্যাপটি অবশ্যই আপনার মোবাইলে ইনস্টল করে রাখবেন অ্যাপটি থেকে কী ফেসিলিটিস পাবেন খুব তাড়াতাড়ি দেখতে পারবেন আশা করি অ্যাপটির কাজ আপনার কাছে ভালো লাগবে এবং অ্যাপটি অবশ্যই আপনার মোবাইলেও ইনস্টল করে নেবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন কারণ আপনার জন্য এমন গুপন অ্যাপ প্রতিদিন স্টোর থেকে অনেক কষ্ট করে খুঁজে বাহির করে নিয়ে আসি যে অ্যাপগুলো অবশ্যই আপনার অনেক বেশি কাজে লাগে টেকন বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম এমন ভিডিও প্রতিদিন পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন মোবাইলে ইন্টারনেট এবং ওয়াইফাই কানেকশন দেওয়ার পর স্বাভাবিকভাবে আপনি ইউটিউব ফেসবুক এবং টিকটকে শর্ট ভিডিও দেখেন আর আপনার রুমে যদি বাচ্চা থাকে তাহলে তারাও কিন্তু আপনার মোবাইল দিয়ে শর্ট ভিডিও দেখে আর শর্ট ভিডিও দেখলে সমস্যা হচ্ছে অনেক বেশি সময় নষ্ট হয় কখন যে সময় চলে যায় তা বুঝতেই পারেন না আর বাচ্চাদের কাছে মোবাইল দিলে শর্ট ভিডিও দেখে তারাও কিন্তু তাদের সময় নষ্ট করে এখন থেকে আপনি এই অ্যাপটি শুধু মোবাইলে অন করে রাখবেন অন করে রাখার পর ফেসবুক ইউটিউব টিকটকের কোনো শর্ট ভিডিও প্লে করলে আর প্লে হবে না এই যে দেখুন আমার মোবাইলের ফেসবুক অ্যাপ থেকে রিলস ভিডিও প্লে করার সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি অটোমেটিক কেটে মোবাইলের স্ক্রিনে চলে আসছে মানে ফেসবুকের হোম পেজে চলে আসছে আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বারদের অন্য কারো মোবাইলে অ্যাপ ইনস্টল করে সেট করে রাখেন তাহলে সেমভাবে কিন্তু ইউটিউব ফেসবুক এবং টিকটকে শর্ট ভিডিও দেখা যাবে না ফলে সময়ও কিন্তু নষ্ট হবে না আপনার রুমে বাচ্চা থাকলে অবশ্যই এই অ্যাপটি মোবাইলে ইনস্টল করে এখনই সেট করে দিবেন অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে দেখিয়ে দিব অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে নিচের দিকে কন্টিনিউ একটি লেখা দেখতে পাবেন এই কন্টিনিউ ক্লিক করে গেট স্টার্টেটে ক্লিক করবেন দেন উপরের দিক থেকে ক্রসে ক্লিক করবেন নিচের দিকে যদি স্ক্রল করে চলে আসেন তাহলে এগ্রি লেখা দেখতে পাবেন এই এগ্রিতে ক্লিক করে ডাউনলোডেড অ্যাপসে ক্লিক করবেন এবং অ্যাপটির পারমিশন এই সেটিংসের অন করে দিবেন ভিডিওতে লাইক করবেন এমন প্রয়োজনীয় অ্যাপ প্রতিদিন আপনার জন্য টেকন বাংলা চ্যানেলে কিন্তু রিভিউ করা হচ্ছে উপরের দিক থেকে কন্টিনিউয়ে ক্লিক করে ক্রসে ক্লিক করে দিবেন নিচের দিকে যদি লক করেন তাহলে এখানে আপনি ব্লক অল একটি অপশন দেখতে পাবেন এই যে দেখুন ব্লক অল আপনি এই ব্লক অলে ক্লিক করবেন অ্যাড আসবে অ্যাডটি দেখে উপরের দিক থেকে ক্রসে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ব্লগটা লেখা শো হচ্ছে তার মানে অ্যাপটি আপনার মোবাইলে সঠিকভাবে সেট হয়ে এখন যদি আমি এই মোবাইল দিয়ে ফেসবুক ইউটিউব অথবা টিকটকের কোনো শর্ট ভিডিও প্লে করি তাহলে সেই ভিডিওটি প্লে হলেও রানিং হবে না অটোমেটিক কেটে যাবে আপনাকে প্র্যাকটিক্যালি আবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কোনো ভিডিও প্লে করার পর সেই ভিডিওটি অটোমেটিক কেটে যাচ্ছে আশা করি এই অসাধারণ অ্যাপটি আপনার মোবাইলে অথবা আপনার ফ্যামিলি মেম্বারদের মোবাইলে এখনই সেট করে দিবেন অ্যাপটি ইনস্টল করার জন্য স্বাভাবিকভাবে প্লে স্টোরে চলে আসবেন স্টপ স্ট্রল ব্লগ শর্টস অ্যান্ড রিলস লিখে চার্জ করলে এই লোক অ্যাপটি পেয়ে যাবেন অবশ্যই অসাধারণ প্রয়োজনীয় অ্যাপটি ইনস্টল করে নেবেন ধন্যবাদ